ঈদ মোবারক, ভালো আছি। আশা করছি আপনারা এবং যারা দেখছে, দর্শক এটা দেখছেন, তারা সবাই ভালো আছেন। খুব ভালো আছি এবং সবাইকে ঈদ মোবারক। না, তুফান দেখতে এসেছি। তুফান দিয়ে শুরু করার কারণ, অবশ্যই চঞ্চল তো আমাদের, চঞ্চল চৌধুরী আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। তো তার মনপুরা থেকে, তার প্রথম ছবি থেকে এখন পর্যন্ত এটা আমাদের একটা রিচুয়াল যে আমরা প্রথম দিন এসে আমাদের সিনেমা দেখতে, ওর সিনেমা আমরা দেখি সবাই একসাথে। তো আজকেও সেটার ব্যতিক্রম নয়, সেই জন্যই তুফান দিয়ে শুরু। না, ওইটা এখন আমরা এখনও দেখিনি সিনেমাটা। সিনেমাটা দেখার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে আমাদের ওই, আমরা এক্সাইটেড জন্যই আমরাও আসছি আমরা দেখার জন্য। অবশ্যই, বা ঈদের আনন্দকে আরও বাড়তি বাড়িয়ে দিয়েছে বাংলা এতগুলো সিনেমা। এবং চঞ্চল আমাদের পারিবারিক বন্ধু হলে চঞ্চল চৌধুরীর সিনেমা দিয়ে শুরু করা, আশা করি একের পর এক সবগুলো সিনেমা এই ছুটির মধ্যে দেখে ফেলব। খুব এক্সাইটেডভাবেই যাচ্ছে অবভিয়াসলি, কারণ ট্রেলার টিজার সব কিছু দেখে তুফান প্রথম থেকেই দর্শককে মুগ্ধ করেছে এবং আমরাও সেই মুগ্ধ দর্শকের দুইজন। পরিবারের সাথে সময় কাটালাম, সবাই একসাথে ছিলাম, বন্ধু বান্ধব সবার সাথে সময় কাটালাম, এখন সিনেমা দেখব একসাথে, পরিবার সহ এসেছি সিনেমা দেখতে, তো এখনো একসাথে। তুফান যেহেতু আজকে দেখবেন, তারপরে কোন সিনেমাটা দেখবেন, এরকম কোনো চিন্তা করেছেন? না, এখনো প্ল্যানিং হয়নি, কারণ আমাদের তো শুধু আমার ব্যস্ততা শুধু না, এটা সবার ব্যস্ততা মিলে সময় করতে হবে। তো এখন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি, কিন্তু অবশ্যই ও যেটা বললো যে আমরা এই ঈদের ছুটির মধ্যেই যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সব হলে এসেই দিন। আচ্ছা, আপনাদের দুজনের চেহারা এক, আসলে কে ছোট কে বড়? আমরা তো যমজ ভাই। না, তার ভিতরেও আছো? আমি এক মিনিটের বড়। আমি দিব্য। আপনি সৌম্য? যমজ হওয়ার অ্যাডভান্টেজ বলবো, এটা ডিসক্লোজ করে দিতে চাই না, এটাই আমাদের ইউএসপি বলতে পারেন, এটা আমরা ভালো লাগার দুজনের কাছে খুব। এবং ওরকম সমস্যা বাবা মার হয়নি কখনো, কারণ বাবা মার কাছে আমরা আসলে কমপ্লিটলি দুজন ডিফারেন্ট দুটা মানুষ। আমরা বিমান বাহিনীর স্কুলে ছিলাম, তো আমাদের আইডি কার্ড নেমটাকে নাম লেখা থাকতো এবং আমাদের দুজনকে আলাদা সেকশনে দেওয়া হতো ইন্টেনশনালি, যাতে টিচারদের ভুল মিনিমাইজ করা যায়। বর্তমানে কি ব্যস্ততা আছে আপনাদের? আপনাদেরকে কবে পর্দা দেখবো আমরা? খুব শীঘ্রই হয়তো বড় পর্দায় ফিরব দুজনই, এবং এই বছরই দুটো সিনেমা রিলিজের কথা হচ্ছে। ডেট ফাইনাল অথবা প্রেস রিলিজের আগে কিছু বলতে পারছি না, কিন্তু রিলিজ এই বছরই। এবং পাশাপাশি টিভিতে কাজ করছি, ঈদে নাটক যাচ্ছে, ওয়েব সিরিজের ব্যস্ততা আছে, সেটা সামনে শুটিং শুরু করব। এই যে সিনেমা আসবে আপনি বললেন, এটাতে কি আপনারা দুজন একসাথে অভিনয় করেছিলেন? না, আকরাম খানের পরিচালনায় এবং আমাদের প্রখ্যাত রাইটার হাসান আজিজুল হক স্যারের গল্পে অনুদানের সিনেমা নকশিকাথার জমিন, এটি এই বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তো ওখানে আমরা দুজনেই আছি, ওখানে আরও রয়েছেন জয়া হাসান, রয়েছেন ইরেশ জাকের, রয়েছেন রনক হাসান রয়েছেন। তো ওটা এই বছর মুক্তি পাওয়ার কথা, এই বছর শেষের দিকে। এমন কোনো ঘটনা ঘটেছে কি না শুটিংয়ে যে আসলে আপনাকে শুটিংয়ে যখন যাওয়ার কথা ওনাকে নিয়ে গেছে, এমন হয়েছে কি? না, সিনেমার ক্ষেত্রে না, একটা নাটকের ক্ষেত্রে করা হয়েছিল, কারণ তখন সৌম্য অসুস্থ ছিল আসলে, মানে আমাদের অনগোয়িং সিরিয়াল ছিল, অন এয়ার আটকে যেত না হলে, সে কারণে আমার গিয়ে বাধ্য হয়ে করা, এটা পরিস্থিতির শিকার হয়ে। এটা পরিচালক নিজেই বুঝতে পারেনি, আমরা প্রথমে মা বলেছিল যে নাই বলতে, এবং আমি যখন গিয়ে প্রথম শট দিয়েছি, তারপর আমি নিজে স্বইচ্ছায় ডিরেক্টরকে বলেছি যে আমি সৌম্য না, আমি দিব্য, ওর জ্বর বলে আমি আসছি। ওরা বুঝতে পারেনি, ওর ডিরেক্টর সাহেবের একটাই কথা ছিল যে আমি বুঝতে পারিনি, মানে দর্শকও হয়তো বুঝতে পারবে না, নাটকের জন্য ভালো। চন্দ্র চৌধুরী এই যে ডে বাই ডে নিজেকে পরিবর্তন করা, পরিবর্ধন করা, এই সিনেমাগুলোতেও তিনি ইনপুট দিচ্ছেন, কেমন লাগে আসলে? না, এটা অবশ্যই পার্সোনাল লেভেল থেকে গর্ববোধ করি, এবং দর্শক হিসেবে আসলে আমরা খুব লাকি যে আমরা এই সিনেমাটা এখন এই সিনেমার সময় আমরা হলে এসে সিনেমা দেখতে পাচ্ছি। সো আর অভিনয়, তরুণ অভিনয়শিল্পী হিসাবে অবশ্যই চঞ্চল চৌধুরী একজন ইন্সপিরেশনের নাম চঞ্চল চৌধুরী। তার থেকে, তার প্রতিটি চরিত্র, তার প্রতিটি চরিত্রায়ণ থেকে অভিনয় শেখার অনেক কিছু আছে, এবং আমরা খুব লাকি যে আমরা সেটা ঘরে বসে থেকে তার সাথে কথা বলে আমরা নিজেদেরকে আরও শানিত করতে পারছি। এই গুণী ব্যক্তিদের মাঝে প্রথমে কাকে নক করেন আসলে? প্রথম মাই আসলে সব সন্তানের প্রথম আশ্রয় মাই, তো অভিনয়ের জন্য সর্বপ্রথম মায়ের কাছেই আশ্রয় নেওয়া। আপনি কি মায়ের কথা বলবেন? মা অবশ্যই মা, এবং এটা
মা বাবা দুজনের কাছেই যাওয়া হয়, কিন্তু যেটা আরেকটা বিষয় যে বাবা মা দুজনেই আমাদেরকে কাজের ক্ষেত্রে, কাজ নির্বাচন থেকে শুরু করে কাজ করা পর্যন্ত আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দেয়, তো আমাদের কাজে ইনফ্লুয়েন্স কম করে। একান্তই যদি আমরা হেল্প চাই তখন বাবা মা হেল্প করে। আপনি তো শিওর ছিলেন না প্রেম করা হচ্ছে না? প্রেম বলতে সংস্কৃতি, কাজ, সিনেমা, নাটক, ওয়েব সিরিজ, এটা এটাও তো প্রেম। আপনারা দুজন যমজ, ইন্ডাস্ট্রিতে আরও দুজন যমজ বোন আছে, মাঝে মাঝে তাদেরকে নিয়েও আপনাদের সাথে কথা হয়, রিসেন্ট একটা প্রোগ্রামেও আপনারা একসাথে ছিলেন, আসলে বিষয়টা কী, আসলে কী বলবেন তাদের? কোয়ার্টিস্ট দুজন আমাদের কোয়ার্টিস্ট, এবং তার তার চেয়ে বড় কথার সন্ধানটি আমরা ছোটোবেলা থেকেই দেখা, তো সন্ধানটির দুই মেয়ে, তো সেখানে বন্ধুত্বও আছে এবং কোয়ার্টিস্ট। আমাদের কাছে তো আমরা টোটালি ডিফারেন্ট মানুষ, আমার কাছে যেরকম ও তো আমার, আমি তো আমার চেহারা দেখতে পাচ্ছি না, তো আমাদের চারজন একসাথে বসলে আমরা অন্য জিনিস নিয়ে কথা বলি, কাজ নিয়ে কথা বলা হয়, কিংবা তারা দেশের বাইরে পড়াশোনা করে দুজন, তাদের পড়াশোনার খোঁজ খবর, এগুলো নিয়ে কথা হয় নিজেদের মধ্যে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। কোনো সময় চারজন একসাথে বসেছেন, তারাও আপনাদেরকে দুজনকে ঠিক মতো চিনতে পারেনি, আপনারা তাদের দুজনকে ঠিক মতো চিনতে পারেননি? না, এরকম হয়, এরকম ওদেরকে, ওদের দুজনকে আমরা খুব ভালো করে চিনতে পারি, ওরাও আমাদের দুজনকে খুব ভালো করে চিনতে পারি। কারণ আমাদের ওই যেটা বলছিলাম, সন্তানটির সাথে পারিবারিক সম্পর্ক হওয়ার কারণে ওটা আমরা ছোটোবেলা থেকেই দেখে অভ্যস্ত, তো দু আলাদাই মনে হয় ওদেরকে, একরকম মনে হয়। তারপর টুকুর গ্রো আপ, দে হ্যাভ সিন আস গ্রো আপ, সো অনেক দিনের পরিচয়, এটা এক মানে ভুল হওয়ার সুযোগ খুব কম। এবছরে দুটো সিনেমা মুক্তির কথা আছে, একটি সিনেমাতে দুজনের একসাথে কাজ করেছি আমরা আকরাম খানের নির্দেশনায়, ওটি গভর্নমেন্টের অনুদানের ছবি, সেটা এবছর শেষে মুক্তি পাওয়ার কথা। তাছাড়া ঈদে এবার সৌম্য হানিফ সংকেতে নাটক করেছে, আজকেই সেটা 8:30 বিটিভিতে প্রচার হবে, এটিএনে প্রচার হবে। হ্যাঁ, নাটক করা হয়েছে, তাও খুব বেশি কাজ করছি না, কারণ আমরা দুজনই এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি, পড়াশোনাটা শেষ করে তারপর একবারে কাজ শুরু করার, মানে ফুললি কাজ করার ইচ্ছা।